রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত। আমাদের অফিসিয়াল ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে। সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। সুখবর মৎস্য শিকারীদের জন্য, শুরু হচ্ছে বাবনানে হুগলিতে মাছ ধরার পাস। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওর শেষে বা মাঝে কোথাও বাবনানে কিভাবে যাবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন পুকুর মালিকের সঙ্গে, কিভাবে সিট বুক করবেন তার ডিটেল দেওয়া থাকবে। আমার অফিসিয়াল নাম্বার মারফত সিট বুক হয় না। তো শুরু করা যাক সেই আনন্দ সংবাদের ব্যাপারটা। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, পোস্ট লালদা। মৎস্য শিকারীগণকে জানানো হইতেছে যে বাবনান মণ্ডল পুকুরে, বাবনান মণ্ডল পাড়ায় আগামী 3রা শ্রাবণ 1426 ইংরাজি 20শে জুলাই 2019 শনিবার হইতে ছিপে মাছ ধরার পাস চালু হইবে। উক্ত পাশে মাছ ধরিবার জন্য সকল শিকারীগণকে আমন্ত্রণ জানানো হইতেছে। অ্যাড্রেস হচ্ছে মণ্ডলপাড়া, বাবনান, হুগলি। প্রতিদিনে পাশের হার 4000 টাকা, অতএব একদিনে একটা সিটের মূল্য 4000 টাকা। কিছু নিয়মপত্র যেগুলো এনারা রেখেছেন সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। একটি সিটে 3 গাছা ছিপ ব্যবহার করা যাবে। প্রথম দিন সাদা টোপে কোনো রূপ জমানো যাবে না এবং কাতলা খাইলে ছাড়িয়া দিতে হইবে না। আবারও বলছি, প্রথম দিন সাদা টোপে কোনো রূপ জমানো যাইবে না এবং কাতলা খালিয়ে খাইলে ছাড়িয়া দিতে হবে না। অতএব কাতলা যদি সাদা টোপে খায় আপনাকে ছেড়ে দিতে হবে না, আপনি নিয়ে আসতে পারেন। দ্বিতীয় দিন হইতে 4 কাঁটা বড়শি ও বোল্ডার, ছাতু ও সুজির বোল্ডার ফেলা যাইবে। সেকেন্ড দিন থেকে 4 কাঁটা বড়শি, ছাতু ও সুজির বোল্ডার ফেলা যাইবে। 3 নম্বর, উল্লিখিত বড়শির বেশি ব্যবহার করিলে মাছ ছাড়িয়া দিতে হবে। এখানে বারবার বলেছে যে উল্লিখিত, মানে বড় বড় করে লিখেছে অন্যান্য লেখার থেকে নিয়মের মধ্যে, উল্লিখিত বড়শির বেশি ব্যবহার করিলে মাছ ছাড়িয়ে দিতে হবে, মানে পুকুরে মাছ ছেড়ে দিতে হবে, মাছ আপনি নিয়ে আসতে পারবেন না। 4, কোনো প্রকার ভাষা ফতনা বা অ্যান্টেনা দিয়ে ছিপ ফেলা যাবে না। বলে যে কোনো রকমের ভাষা ফতনাও ফেলা যাবে না, অ্যান্টেনা দিয়েও ছিপ ফেলা যাবে না। 5, মাছ আছে কি না ভালোভাবে খোঁজ নিয়ে তবে সিট বুক করতে বলছে। 6ই জুলাই থেকে সিট বুক করা শুরু হবে। মাছ আছে কি না জানবেন, জেনে 6ই জুলাই থেকে সিট বুক করিবেন। 6 নম্বর, পুকুরের ধারে কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার করা চলিবে না। অতএব পুকুরের ধারে গালি গালাজ বা বাজে ব্যবহার এসব কিছু চলবে না। 7, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং অগ্রিম টাকা কোনো রকম ফেরত পাওয়া যাবে না। অগ্রিম টাকা জমা না দিয়ে আমি যদি মুখে বলে রাখি যে আমার ওই সিটটা আমি নেব, এই এত নাম্বার সিট পর গিয়ে টাকা দেব, তা গ্রাহ্য হবে না। আপনি আগে টাকা দিয়ে তবেই সিট বুক করতে পারবেন, আদারওয়াইজ সিট বুক করতে পারবেন না। তবে কত টাকা মিনিমাম দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি যে মিনিমাম এত টাকা দিয়ে সিট বুক করতে হবে। 9, 15ই জুলাই বিকেল 5টায় জাল দিয়ে মাছ দেখানো হবে। 15ই জুলাই বিকেল 5টায় জাল দিয়ে মাছ দেখানো হবে। যারা যারা মাছ দেখতে ইচ্ছুক 15ই জুলাই বিকেলবেলা গেলে অবশ্যই মাছ দেখতে পাবেন। এবারে আসছি কিভাবে বুক করবেন। সিট বুক করার জন্য বেশ কিছু নাম্বার ওনারা দিয়েছেন, তো বলতে থাকছি আপনারা শুনুন। প্রথম নাম্বার 9434125418, আবারও বলছি 9434125418। সেকেন্ড নাম্বার 7602671372, আবারও বলছি
760-267-1372 তিন নম্বর নাম্বার 790-816-5518 790-186-5518 ফোর্থ নাম্বার 900-287-0676 আবারও বলছি 900-287-0676 এবারে আসছি পথ নির্দেশ কীভাবে যাবেন ট্রেনে হাওড়া বর্ধমান কোয়াড লাইনে পোড়াবাজার হইতে অথবা চন্দনপুর হইতে পূর্ব দিকে 20 মিনিটের পথ দুর্গাপুর হাওড়া দুর্গাপুর ও হাইওয়ের আমিরা মোড় হইতে সরি দুর্গাপুর হাইওয়ের আমিরা মোড় হইতে পূর্ব দিকে হাঁটা পথে 10 মিনিট পথ নির্দেশ আবারও বলছি ট্রেনে হাওড়া বর্ধমান কোয়াড লাইনে পোড়াবাজার হইতে অথবা চন্দনপুর হইতে পূর্ব দিকে 20 মিনিটের পথ দুর্গাপুর হাইওয়ে আমিরা মোড় হইতে পূর্ব দিকে হাঁটা পথ 10 মিনিটের জন্য আপাতত আপনারা জানলেন যে মণ্ডলপাড়া বাবনান হুগলিতে পাসের ডিটেল আমি আপাতত এখন বিদায় নিচ্ছি পরের ভিডিওয় আবার হাজির হব একটা নতুন কিছু তথ্য নিয়ে এখন ধন্যবাদ।